পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভিতরে কাদিয়ানি যতদিন সংসদে অমুসলিম ঘোষিত না হবে, পাঁচজন একত্রিত হয়ে কোনো মিটিং করতে দেওয়া হবে না, কোনো মিটিং করতে দেওয়া হবে না। রাজি থাকলে হাত উঠায় দেখান। আদম আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, ইব্রাহিমের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, নূহ আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিহুল্লাহ, সুলাইমান আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুলাইমান খলিফাতুল্লাহ, হযরতে ইউসুফ আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইউসুফ খলিফাতুল্লাহ, হযরতে নূহ আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিহুল্লাহ, মূসা আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, আমার নবীর উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এদেরকে ফাইলে জিগাইবেন তোরা নবীর উম্মতের কালিমা কি ক। যদি আমাদের কালিমাটা পড়ে পড়া মাত্র দাঁত যতটা ফালাইবেন, গুনাহ হইলে আমার সব হইলে আপনাদের। মুসলমান মাসালা বড় কঠিন, মাস্তা বড় কঠিন। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দেশে হিন্দু নাই তো, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, সারা মেম্বারিতে দাঁড়াইতে পারে না, চেয়ারম্যানি, এমপিগিরি, মন্ত্রী, বিচারপতি, হ্যাঁ বড় বড় অফিসার হয় কি হয় না। বাংলাদেশের প্রধান বিচারপতি হয়েছে সিনহা। আপনারা কোনোদিন মিছিল করেছেন তার বিরুদ্ধে? একটা কথা বলেছেন? এই দেশের কোনো আলেম কথা বলেছে? বাবু সুরঞ্জিৎ সেন মন্ত্রী হয়েছে, এই দেশের কোনো আলেম কথা বলেছে? বাবু সুরঞ্জিৎ সেন মন্ত্রী হয়েছে, আমরা তার বিরুদ্ধে কোনো কিছু বলি নাই। প্রমুখ মার্কিন এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তার বিরুদ্ধে কিছু বলি নাই। প্রধান বিচারপতি হিন্দু হয়েছে, আমরা কিছু বলি নাই। পুলিশ অফিসার অনেক আছে হিন্দু, সচিবালয়ে যান অনেক সচিব আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা আজ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো কথা বলি নাই। হিন্দুরা বাংলাদেশে পূজা করে, আমরা তাদের বিরুদ্ধে কোনো কিছু বলি নাই, আজ পর্যন্ত কোনো কিছু বলছি না, সামনেও কোনো কিছু বলবো না। তার কারণ হলো, তারা যখন মন্ত্রী হয় তাদের ধর্মের পরিচয় দিয়ে হয়, তারা যখন মন্ত্রী এমপিতে দাঁড়ায় তাদের ধর্মের পরিচয় দিয়ে দাঁড়ায়, তারা যখন মেম্বারিতে দাঁড়ায় তাদের ধর্মের পরিচয় দিয়ে দাঁড়ায়, তারা মুসলমান দাবি করে দাঁড়ায় না, মুসলমানদের ভোট নেওয়ার জন্যে মুসলমান নাম ধারণ করে দাঁড়ায় না, মুসলমান বলে পরিচয় দেয় না, তারা আমাদের ঈদ পালন করে না, তাদের ইবাদতখানায় আমাদের মসজিদ নাম দেয় না, আমাদের কোরআন তারা স্পর্শ করে না, আমার নাম আব্দুর রহমান আব্দুর রহিম তারা রাখে না, আমার কালিমা তারা পড়ে না, সুতরাং মুসলমানদের পরিচয় দেয় না। তাদের পাসপোর্টে, তাদের আইডি কার্ডে, তাদের স্ব ধর্মের পরিচয় দিয়া বাংলাদেশের নাগরিক সুবিধা ভোগ করবে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের আপত্তি এই জায়গায়, কাদিয়ানিরা অমুসলিম, আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়ে আইডি কার্ডে মুসলমান পরিচয় দিয়ে, পাসপোর্টে মুসলমান পরিচয় দিয়ে, মুসলমানদের আজান ব্যবহার করে, মসজিদ নাম দিয়ে মুসলমানদের কোরআন ব্যবহার করে, আব্দুর রহমান আব্দুর রহিম নাম দিয়ে অমুসলিম হয়ে বাংলাদেশে থাকতে পারবে না। পঞ্চগড়ে সমাবেশ করার জন্যে পায়তারা করেছেন, পঞ্চগড়ের মুসলমান তৌহিদি জনতা নবী প্রেমিকেরা প্রতিরোধ গড়ে তুলেছেন, তাদের উপরে গুলি করে ঝাঁঝরা করেছেন, তারা সেখানে শাহাদত বরণ করেছেন, অনেকে আহত হয়েছেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভিতরে কাদিয়ানি যতদিন সংসদে অমুসলিম ঘোষিত না হবে, পাঁচজন একত্রিত হয়ে কোনো মিটিং করতে দেওয়া হবে না, কোনো মিটিং করতে দেওয়া হবে না। রাজি থাকলে হাত উঠায় দেখান।
নাম সলমান। সংসদে বিল পাস করলো কাফের, না করলেও আস্তে কর, আমাদের দেশের প্রধানমন্ত্রী কাফের বলল কাফের, না কল না বলল কাফের, এই দেশের মন্ত্রী মিনিস্টাররা তাদেরকে কাফের বলল কাফের, না বলল কাফের, ঠিক না ঠিক? কিন্তু আমাদের দাবির কারণটা ভালো করে বুঝেন, আমাদের দাবির কারণ হলো তাদের পাসপোর্টে কি লেখা, তাদের আইডি কার্ডে কি লেখা, জন্ম নিবন্ধে কি লেখা। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দেশে হিন্দুরাও তো সমাবেশ করে, করে না? গত কয়েকদিন আগে এক মাহফিলে গেছি, যাওয়ার সময় দেখি বিশাল মাহফিল, ওরি বাবা লাইফ এমন এমন করতেছে। আমি দূর থেকে মনে মনে ভাবতেছি এই মাহফিলটাই বোধ হয় আমার মাহফিল, কাছে যায় দেখি আল্লাহ বিরাট বড় একটা মূর্তি বানাইয়া মূর্তির সামনে এসছি, আর ওখানে দুল তপকা লইয়া হিন্দুদের মানে অনুষ্ঠান, হিন্দুরাই দেশে অনুষ্ঠান করতেছে, আমরা বাধা দিছি না? আস্তে কর, বাধা দিছি? হিন্দুরা এই দেশে সমাবেশ করে, হিন্দুদের ধর্ম পালন করে, হিন্দুরা পূজা করে, হিন্দুরা এই দেশে ডুব ডাক দুল পিটিয়া তারপরে তাদের পূজা পালন করে, আমরা বাধা দেই না? খ্রিস্টান বড়দিন পালন করে, আমরা বাধা দেই না? কাদিয়ানিদেরকে আমরা বাধা দেব না, যখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতো অমুসলিম নাম দিয়া যখন করবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, আব্দুর রহমান, আব্দুর রহিম, সিরাজুল ইসলাম, তাজুল ইসলাম, কামরুজ্জামান, কামরুল ইসলাম, এই নামগুলি মুসলমানদের নাম, এই নাম কাদিয়ানিরা কখনো রাখতে পারবে না। আমার পবিত্র কুরআন আল্লাহ বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পাক ও পবিত্র হওয়া ছাড়া কোরআন স্পর্শ করা যায় না। কাফের নাফাক তারা কোরআনকে স্পর্শ করতে পারবে না। কাদিয়ানিরা আমাদের কোরআন পড়তে পারবে না, কোরআন ধরতে পারবে না, কোরআন ব্যবহার করতে পারবে না, তাদের এবাদতখানা মসজিদ নাম দিতে পারবে না। আমার আল্লাহু আকবার আজানের ধ্বনি তাদের এবাদতখানার থেকে বাঁচতে পারবে না। তারা কোনোদিন কোনো মুসলমানদের সন্তানের সাথে বিবাহ শাদীতে আবদ্ধ হতে পারবে না, তাদের লাশ মারা গেলে মুসলমানদের কবরস্থানে দাফন করতে পারবে না, যেদিন থেকে পারবে না ওই দিন থেকে ভিন্ন নাগরিক হিসাবে সংখ্যালঘু হিসাবে তারাও বাংলাদেশে থাকবে, আমাদের কোনো মিছিল থাকবে না। কথা পরিষ্কার, কথা পরিষ্কার বুঝাইতে পারলাম? যদি এইটুক সরকার না করে, এইটুক যদি সরকার না করে, তাদেরকে যদি অমুসলিম ঘোষণা সংসদে বিল পাস করে যদি না করে, তাইলে তারা এই দেশে সমাবেশ করতে পারবে না, বই পুস্তক বিতরণ করতে পারবে না, কোনো তৎপরতা চালাইতে পারবে না, তাদের মসজিদ থেকে আজান দিতে পারবে না, তাদের মসজিদের নামাজ নাম দিতে পারবে না, তাদের ইবাদতখানাকে মসজিদ নাম দিতে পারবে না। যেখানে দেবে সেখানেই বাধা দেবে, যেখানে দেবে সেখানেই বাধা হবে, যেখানে দেবে সেখানেই প্রতিরোধ হবে, যেখানে দেবে সেখানেই প্রতিরোধ হবে, প্রতিরোধ হবে, প্রতিরোধ হবে। কে কে রাজি আছেন দেখে হাত তুলে দেখান। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, কেউ কেউ এখানে আছেন বলবেন হুজুর এতক্ষণ যা বললেন বুঝলাম না, কাদ্যে নিয়ে আবার কারে কিবির ভোলা, মার আসল নাম গেসুটি বেগম, বাবার নাম গোলাম মর্তজা, ডাক নাম সেরাক বিবি। সেরাক বিবির ফুলা এক চোখ জন্ম অন্ধ, জন্মসূত্রে একটা চোখ কান। আচ্ছা আলে গোলামের কেরামটা জিজ্ঞাসা করে দেখেন তো আল্লাহ কানা খুরা আতুল লোলা কোন নবী আল্লাহ বানাইছে কিনা, এই কথা দিয়ে আসতে পারেন যে আল্লাহ যত যুগে যত নবী দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত নবী উম্মতের মধ্যে সবচাইতে বেশি সুন্দর এবং নিখুঁত, সবচাইতে বেশি সুন্দর এবং নিখুঁত কথা কয় না। শেষ একটা দৃষ্টান্ত শুদ্ধ আপনাদেরকে বুঝাইতে চাই, আমার নবীর উম্মত কেডা, খালি আমরা, খালি মুসলিম জাতি, এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর আমার নবীর উম্মত, ফিরিশতারা আমার নবীর উম্মত, জান্নাতের হুর গিলমান আমার নবীর উম্মত, জিন আমার নবীর উম্মত, পশু পাখি আমার নবীর উম্মত,
গাছগাছালি আমার নবীর উম্মত, চন্দ্র সূর্য আমার নবীর উম্মত, আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন জান্নাত জাহান্নাম। আবার আল্লাহ বলেন আমার রুবুবিয়তের এরিয়া যদ্দুর, আপনার নবুয়তের এরিয়া তদ্দুর। তাইলে যেই যুগে আল্লাহ পাক যেই উম্মতের জন্য নবী বানায়া যাকে পাঠাইছে, তিনি যদি সবচাইতে বেশি সুন্দর হন, আমার নবী কেমন সুন্দর হইল? সমস্ত নবীদের চাইতো, জান্নাতের হুরের চাইতো, ফিরিস্তাদের চাইতো, চন্দ্র সূর্যের চাইতো, কথা দিয়ে আসতে কর। হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে বেশি সুন্দর। মির্জা গোলাম কাদিয়ানির একটা শোক কানা মন থাকবে তো, মন থাকবে তো, মনে থাকবে তো, সারাক বিবির ভোলা এক শোক কানা, বহুমূত্র বিমার ছিল, তহসিলদারির চাকরি করত, মুক্তারি পরীক্ষা দিয়া ফেল, সর্বশেষ কলেরা রোগে পায়খানার টাট্টিত ধরে মরছে। এই ছোট্ট কথাটা পরিচয়টা মনে রাখতে পারবেন তো? বালা করে শুনে না, আঙ্গুলে গণ্য গণ্য, সেরাক বিবির ফোলা একশো কানা, বহুমূত্র বিমার ছিল, তহসিলদারির চাকরি করত, মুক্তারি পরীক্ষা দিয়ে ফেল করছে, সর্বশেষ কলেরা রোগে পায়খানার টাট্টিত ধরে মরছে। এটা নবী না দাজ্জাল? নবী না কাজ্জাব? নবী না মিথ্যু? নবী না কাফের? নবী না কাফের? নারো জোরে বলেন কাফের, কাফের, কাফের। ভালো করে মনে থাকবে তো, মনে থাকবে তো, মনে থাকবে তো। দুই নম্বর পরিচয় ভালো করে মনে রেখেন, আল্লাহ পাক যত নবী দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত নবীকে আল্লাহ পাক তার নাম রেখে আল্লাহ পাঠাইছেন। সমস্ত নবী আদম থেকে আমাদের নবী পর্যন্ত সকল নবীর নাম মুফরাদ। মুফরাদ বুঝেন নাই? মুফরাদ, মুরাক্কাব কোন নবীর নাম নাই, এক শব্দে সংযুক্ত শব্দে কোন নবীর নাম নাই। আদম কয় শব্দ? শীষ, শোয়াইব, ইউসা, ইলিয়াস, ইদ্রিস, ইব্রাহিম, ইসহাক, ইসমাইল, মুসা, হারুন, ইয়াকুব, ইউসুফ, ঈসা, মুহাম্মদ, কয় শব্দ? কয় শব্দ? 124,000 পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন, সমস্ত নবীর নাম এক শব্দে। হ্যান নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ান। নবী নবী, আরেকটা কথা শুনে রাখেন, যত নবী আল্লাহ যত জায়গায় প্রেরণ করেছেন, যেখানে যাকে যেই জায়গায় পাঠাইছেন তার মাতৃভাষায় আল্লাহ পাক তার কাছে ওহী নাযিল করেছেন। মুফতি মুহাদ্দিসের সামনে রেখে বলতেছে আমার নবীর আল্লাহ কই পাঠাইছে? আরব দেশে, কোরআনে, কোরআন শরীফ কোন ভাষায়? তাইলে নবী যেখানে প্রেরিত হয় তার যে মাতৃভাষায়, সেই মাতৃভাষা আল্লাহ ওহী নাযিল করে। মির্জা গোলাম কাদিয়ানি তার কিতাবের মধ্যে লিখেছেন আমার কাছে আল্লাহ পাক ওহী নাযিল করেছেন, কোন সময় উর্দু, কোন সময় আরবি, কোন সময় ফার্সি, কোন সময় ইংলিশ, কোন সময় নাগরি। আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠায়া আমার কাছে ওহী নাযিল করেছেন, আই লাভ ইউ, আই শ্যাল হেল্প ইউ। নাউজুবিল্লাহ, জোরে কান, আরো জোরে। আরেক কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, যত নবী আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীর উম্মতের কালিমা আল্লাহ পাক আলাদা আলাদা দিয়েছেন। আদম আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আদমু সফিউল্লাহ, ইব্রাহিমের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ,
ইসমাইল জবিহুল্লাহ নূহ আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিহুল্লাহ সুলাইমান আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ সুলাইমান খলিফাতুল্লাহ ইস হযরত ইউসুফ আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ খলিফাতুল্লাহ হযরত নূহ আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিহুল্লাহ মূসা আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ ঈসা আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ আমার নবীর উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এদেরকে ফাইলে জিগাইবেন তোরা নবীর উম্মতের কালিমা কি ক যদি আমাদের কালিমাটা পড়ে পড়া মাত্র দাঁত যতটা ফালাইবেন গুনাহ হইলে আমার সওয়াব হইলো আপনাদের সর্দিয়া দাঁত ফালাই কবেন এই মানুষে টাকা পয়সা চুরি করে সম্পদ চুরি করে তোরা দি কালিমা সুর এই কালিমা সুরের গোষ্ঠী হ্যাঁ একটা প্রশ্ন করবেন যদি ফান তোরান নবীরে দাফন করছত কই শেষ কথা তোরান নবীরে কই দাফন করছত ক উলামা ইকরামকে জিজ্ঞেস করে দেখেন নবীর জন্য আইন হইল নবী যেখানে মারা যাবে তাকে সেখানেই দাফন করতে হবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন কোথায় আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে কোথায় দাফন করছে কই জি আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে রাসূল ইন্তেকাল করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে রাসূল যেখানে ইন্তেকাল করেছেন সেখানেই দাফন করেছেন এই দিনে ফাইলে জিগাইবেন তোরা নবীকে দাফন করছ কই যদি বলে যেখানে মারা গেছে সেখানে তাহলে কোথায় মারা গেছে আর যদি ক যে এখান থেকে লাইরা অন্যখানে নিয়া ফাসার খাল উড়াই ফেলাইবার দরকার তো জায়গা তো কথা কয় না আমরা কাদিয়ানিদেরকে বঙ্গোপসাগরে পাঠাই দিতে চাই না ভালো করে শুনবেন আমরা তাদেরকে বুড়িগঙ্গায় ডুবাইয়া মারতে চাই না আমরা বাংলাদেশ থেকে তাদেরকে উৎখাত করে দিতে চাই না পরিষ্কার ভাষায় বলতে চাই প্রাণ কোম্পানি বাংলাদেশে ব্যবসা করছেন আরএফএল ব্যবসা করছেন মনে রাখেন আজকের থেকে কাদিয়ানিদের কোম্পানি মুসলমান যদি হয়ে থাকেন নবীর প্রেম যদি ভিতরে থাকে এই কোম্পানির জিনিস আজকের থেকে ব্যবহার করা যাবে না ব্যবহার করবেন না যদি কেউ থাকেন হাত উঠিয়ে দেখাইতে পারেন মনে থাকবে মনে থাকবে তারা বাংলাদেশে ব্যবসা করতেছে করেন করেন একশো বার ব্যবসা করেন কিন্তু মুসলিম নাম দিয়ে করেন কথা আসতে ক হিন্দু ব্যবসা করে না খ্রিস্টান ব্যবসা করে না কথা বলে না কেন হ্যাঁ আমার নবীর দুশ্মন তারা ব্যবসা করবে বাংলাদেশে মুসলমান নাম দিয়ে দোকা দিয়ে সেই ব্যবসার পণ্য মুসলমান ব্যবহার করতে পারে না কোন নবী প্রেমিক ব্যবহার করতে পারে না ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আমরা চাই তারা বাংলাদেশে বসবাস করুক অমুসলিম সংখ্যালঘু নাগরিক হিসাবে পরিষ্কার কথা দাবি একমত দেখি হাতটা উঠায় দেখান কেডা কেডা একমত আর জোরে কান হাত উড়ান এই হাতটা উপর দিকে উঠান উপর দিকে উঠান জোরে আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার হাতটা একটু উঠায় রাখেন একটু কষ্ট দেব হাতটা একটু উঠায় রাখেন আজকের যে মাহফিলটা এখানে হইল এটা তো কাজটা মুফতি জাকির সাহেব আর যারা করছে ভালো করে না ডাইনিবাম একটু দিক কেলাম সবাই কয় কিনা না আবার কিছু কাজটা ভালো করছে না খারাপ করছে হ্যাঁ ভালো কাজ করছে প্রত্যেক বছর এই ধরনের মাহফিল হোক আপনারা চান হাত তো উপর দিকে উঠায় বলবেন চান আরো জোরে বলেন চান যদি চান তাইলে মেহরবানি করে বিসমিল্লাহ করে হাতটা ফকেটে ঢুকাবেন ফকেটে 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 ভাই বাচ্চা হাত ফকেটে ঢুকো সবাই সবাই হাত পকেটে একদম যারা দাঁড়ানো ভিআইপি যারা রাস্তার উপরে আসে উঁচা জায়গায়